আল্লাহর নবী, আমি আজকে মসজিদে জুমার সময় বলতেছিলাম, রাস্তার কারেন্ট লাইনে 36,000 ভোল্টের একটা তার থাকে, ওই তারে যদি 100 পাওয়ারের বাল্ব ফিট করে সংযোগ দিয়ে দেন, সাথে সাথে টাচ করে জ্বলে যাবে। কথা ঠিক? কারণ 36,000 ভোল্টের ক্ষমতা 100 পাওয়ারের বাল্বে ধারণ ক্ষমতা রাখে না। যে আরশমো আল্লাহ, আল্লাহ পাকের নূরে তাজাল্লিতে ভরপুর, জিবরিল আমিন পর্যন্ত এক কদম সামনে আগানোর ক্ষমতা রাখে না। নির্দিষ্ট সীমান্ত এলাকায় জিবরিল আল্লাহর নবীকে নিয়ে যাবেন। আল্লাহর নবী তখন বলছিলেন, ভাই জিবরিল, তুমি আমার সাথী ছিলা, বন্ধু হিসাবে একা কাটছি, সাত প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, সব আসমান ভেদ করে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করে এখানে আসলাম, সিদরাতুল মুনতাহা, এই এটাও দেখলাম সীমান্ত এলাকায়, এখন থেকে আমি একা একা কি যাব, কিভাবে যাই, ভয় পাই, তুমি না আমার সাথে চলো রে দোস্ত। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর নবী, এটা হলো সীমান্ত এলাকা, এখান থেকে এক কদম সামনে আগানোর ক্ষমতা আমার নাই, যদি একটা কদমও আমি আগাই, আমি জিব্রাইলের 600 পাখা সহ জ্বলে পড়ে আমি জিব্রিল সারখার হয়ে যাব। বাসুদার খাবার জিব্রাইল বাহুদায়া রসূলুল্লাহ, এক কদম আগানোর ক্ষমতা আমার নাই, অথচ জিবরিল আমিন যেখানে যেতে পারে না, মানুষ মুহাম্মাদুর রসূলুল্লাহ সেই পথ অতিক্রম করে আল্লাহর কাছে যাবে। আল্লাহর নবী উম্মে হানির ঘরে ঘুমানো, আর একটা বর্ণনা আসছে মসজিদে হারামের ভিতরে অবস্থান করতেছিলেন ঘুমান্ত অবস্থায়, জিবরাইল মিকাইল সহ অসংখ্য ফেরেশতাদের কাফেলা আল্লাহ নবীকে নেওয়ার জন্য এসেছে। এখন যেহেতু নবীর দিলটা হলো 100 পাওয়ারের, যেখানে যাবে সেখানে আল্লাহর নূরে তাজাল্লি 36,000 বোল্ডের চেয়ে তুলনাহীন বোল্ডে ভরপুর। 100 পাওয়ারের, 100 বোল্ডের পাওয়ার নিয়ে তো এরকম ভরপুর পাওয়ারওয়ালা জায়গায় যাওয়া সম্ভব না। এজন্য নবীকে ঘুম থেকে সজাগ করিয়া জিবরাইল মিকাইল সহ অসংখ্য ফেরেশতাদের কাফেলা আল্লাহর হাবিবের এই গলা থেকে নাভি পর্যন্ত ফাড়িয়া সিনা সাক করে কলপটারে ধোয়ায়া মুসাইয়া, হাউজে কাউসারের পানি দিয়ে ধোয়ায়া মুসাইয়া, ওই আরশমো আল্লাহ হাজার হাজার বোল্ডের পাওয়ার ধারণ ক্ষমতাটা নবীর সিনার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিলে। ওগো আল্লাহ নবী, ছোটবেলায় আপনার মায়ের সাথে আল্লাহ যে ওয়াদা করেছিল ঊর্ধ্ব গমনের সফর, দুনিয়ার হারাম থেকে আকসা পর্যন্ত সফর, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সফরটাকে ইসরা বলা হয়। ওগো নবী, জিবরাইল মিকাইল সহ আমি অসংখ্য ফেরেশতাদের কাফেলা নিয়ে আপনাকে স্বাগতম জানানোর জন্য আসছি, এই মসজিদে হারাম থেকে আপনি আকসা পর্যন্ত যাবেন, এই সফরটা ইসরার সফর, ওদিকে আল্লাহ তাআলা
আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে মসজিদে আকসার ভিতরে আল্লাহ তাআলা হাজির করে রাখছে যে সমস্ত নবীরা আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল ইমামুল মুরসালিন সমস্ত নবীদের নবী আসমান জমিনের নবী চন্দ্র সূর্যের নবী গাছপালা নদ নদী সবকিছুর নবী ওই নবীরকে আরো সম্মান দেওয়ার জন্য ওই আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী জগতে এসেছিল সমস্ত নবীদেরকে মসজিদে আকসার ভিতরে আল্লাহ উপস্থিত করে রাখছে যে আমার দোস্ত মসজিদে হারাম থেকে সফর করে আকসা আসবে আমার দোস্ত ইমামতির দায়িত্ব পালন করবে আর সমস্ত নবীরা নবীর পিছনের মুক্তাদি হবে নবী মসজিদে হারাম থেকে আকসায় কিভাবে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ভিতরে সমস্ত প্রাণী গুলকে ডেকে বলছে কে আছো আমার দোস্ত রে আরোহণ করে সাওয়ারি করে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে দিবে জান্নাতের পাখি গোলা ডেকে বলে রে আল্লাহ আমি আমার জন্ম জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নেমত খেয়ে আমি বড় হয়েছি তোমার দোস্ত যদি আমি পাখি ডানার পরে বসে আমি পাখিটা ধন্য হয়ে যাব জীবনে তোমার দোস্তরে দেখি নাই আল্লাহ আমি চাই আমি পাখির ডানার পরে তোমার দোস্ত বসবে আমি মসজিদে হারাম থেকে এক ওড়াল দিয়ে আমি আকসায় পৌঁছা দিব অন্যান্য প্রাণীগুলো এভাবে আল্লাহর কাছে আপিলি জানায় বুখারীর ইবারাত দুনাল বাগাল ফাউকাল হিমারি দুনাল বাগাল জান্নাতের একটা সাওয়ারি আরোহণ খচ্চরের মতো গাধার মতো দেখতে বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে রে মালিক তোমার দোস্ত জীবনে পাখির ডানার পরে বসে নাই পাখির উপরে উঠে সাওয়ার হয় নাই পাখির পরে অন্য প্রাণীর পিছে যদি তোমার দোস্ত ওঠে ভয় ভয় লাগতে পারে তোমার দোস্ত দুনিয়া গাধার পিঠে উঠছে উটের পিঠে উঠছে আল্লাহ আমাকে দেখতে গাধার মতোই লাগে আমার আমাকে যদি আপনি পাঠান আপনার দোস্তরে হারাম থেকে আকসায় আমি চোখের পলকে পৌঁছে দেব আল্লাহ বলে ঠিক আছে এটাই সঠিক অ্যানসার পাখির ডানার পরে বসলে আমার দোস্ত ভয় পেতে পারে অন্য প্রাণীর পিঠে উঠলে আমার দোস্ত ভয় পেতে পারে না না ঠিক আছে এই গাধার মতো দেখতে কচ্ছরের মতো দেখতে গাধার মতো উঁচু ঠিক আছে এটার পিঠে উঠে আমার দোস্ত ওই হারাম থেকে আকসায় যাবে জিবরিল আমিন জান্নাত থেকে বোরাকুন নবী যেটাকে বলা হয় এনে মসজিদে হারামের পাশে যখন বেঁধে রাখছে এবার দোস্ত ওই বোরাকের পরে উঠে হারা আকসায় রওনা হবে নবী আসছে ওঠার জন্য বোরাকটা লাফায় এমন ভাব দেখায় কেমন যেন নবীকে পিঠের উপরে উঠাইতে চায় না জিবরিল ধমক দিয়ে বলে রে বোরাক তুমি কি জানো ইল মানুষটাকে ইনি হলেন তো জাহানের বাদশাহ আল্লাহর প্রিয় একজন মানুষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে পিঠে উঠাইতে কেন তুমি বাহানা করো বরাক বলে ভাই জিবরাইল একটু চুপ করে যান দোজাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনে দেখি নাই একটু তার সাথে কথোপকথন করার সুযোগ করে দেন নবীকে নিতে চাই না এমনটা না আমি নবী যখন আমার পিঠে উঠবে পৃথিবীর সমস্ত প্রাণীর চেয়ে আমি বোরাক আমি আমি প্রাণীটা বড় দামি হয়ে যাবো